গত ক্লাসে আমরা সূত্রের প্রকার দেখেছিলাম, আমরা যে দুইটা সূত্র শিখেছিলাম দুইটা সূত্র আমরা একটু এক নজর দেখে আসি, এরপরে আমরা এখান থেকে আবার পড়া শুরু করব। আমরা আপনাদেরকে বলেছিলাম যে সূত্রগুলো লিখে আলাদা একটা পৃষ্ঠায় সামনে রাখতে হবে, তাকে যখন প্রশ্ন করা হবে তখন আপনি সূত্র দেখে দেখে প্রশ্ন করেন, সূত্রের ব্যাপারে গুরুত্ব দেওয়া যাবে না, সূত্রের বিষয়ে গুরুত্ব দিলে আপনাকে কোনোভাবে ছাড় দেবো না। আপনাদের আগেও বলেছি এখনো বলছি, আমাদের প্রথম যে নিয়মটি ছিল কানুনুল আউয়াল, প্রথম সূত্র যেটি আমাদের ছিল কানুনুল আউয়াল, প্রথম যে সূত্রটি ছিল সেই সূত্রটি ছিল আমাদের মারিফা বাদা নাকেরা, মারিফা বাদা নাকেরা, এটি আমাদের প্রথম সূত্র কানুনুল আউয়াল, প্রথম সূত্র ছিল আমাদের। وقانون الثاني، قانون الثاني، قانون الثاني দ্বিতীয় সূত্রটি ছিল আমাদের, قانون الثاني দ্বিতীয় সূত্রটি হলো নাকেরা বাদা নাকেরা, নাকেরা বাদা নাকেরা, قانون الثاني দ্বিতীয় সূত্রটি আমাদের ছিল নাকেরা বাদা নাকেরা। وقانون الثالث، قانون الثالث তৃতীয় সূত্রটি আমাদের মারিফা বাদা মারিফা, মারিফা বাদা মারিফা, قانون الثالث। তাহলে আমরা দেখতে পাচ্ছি قانون الاول قانون الثاني قانون الثالث এই তিনটা হলো আমাদের এই সূত্রে এখন পড়েছি, এই তিনটা সূত্রই আমাদের প্রয়োগ থাকে আমাদের পরের মধ্যে, মারিফা বাদা নাকেরা, নাকেরা বাদা নাকেরা, মারিফা বাদা মারিফা। আমরা বলেছিলাম মারিফা বাদা নাকেরা মুক্তাদা খবর, মারিফার পরে যদি কোনো নাকেরা শব্দ দেখতে পাই তাহলে মারিফা শব্দটিকে আমরা মুক্তাদা বলবো, নাকেরা শব্দটিকে আমরা খবর বলবো, মারিফা বাদা নাকেরা মুক্তাদা খবর। মারেফার পরে যদি নাকেরা শব্দ আসে তাহলে ওই মারেফা শব্দটিকে আমরা মুক্তাদা বলি আর নাকেরা শব্দটিকে আমরা খবর বলি। মারেফা বাদ নাকেরা, মারেফা মুক্তাদা, নাকেরা খবর, মারেফা শব্দটিকে মুক্তাদা বলি, নাকেরা শব্দটিকে আমরা খবর বলি। কানুন সানি দ্বিতীয় যে সূত্রটি আমাদের ছিল সেই সূত্রটি হলো নাকেরা বাদ নাকেরা, নাকেরা পর নাকেরা আসলে প্রথম নাকেরাকে আমরা মাউসুফ বলি, মাউসুফুন, দ্বিতীয় নাকেরাকে আমরা সেফাত বলি, সেফাত। তবে শর্ত হলো দ্বিতীয় নাকেরাটি অবশ্যই সেফাত হতে হবে, গুণবাচক শব্দ হতে হবে, দ্বিতীয় নাকেরাটি অবশ্যই সেফাত হতে হবে, গুণবাচক শব্দ হতে হবে, শর্ত দ্বিতীয় নাকেরাটি অবশ্যই সেফাত হতে হবে, গুণবাচক শব্দ হতে হবে। বাদ এরপরে তিন নম্বর যে সূত্রটি ছিল কানুন সালেস, মারেফা বাদ মারেফা, মারেফার পরে যদি কোনো মারেফা শব্দ দেখতে পাই তাহলেও প্রথম মারেফাকে আমরা মাউসুফ বলবো, মাউসুফুন বলবো, দ্বিতীয় মারেফাকে আমরা সিফাত বলবো, দ্বিতীয় মারেফাকে আমরা সিফাত বলবো, শর্ত একই কথা, সিফাত হতে হলে অবশ্যই দ্বিতীয় মারেফাকে সিফাত গুণবাচক শব্দ হতে হবে, গুণবাচক শব্দ হতে হবে, সিফাত গুণবাচক শব্দ হতে হবে, সিফাত গুণবাচক শব্দ হতে হবে। তাহলে আমাদের তিনটা সূত্র আমাদের এখানে এই জায়গায় মারেফা বাদ মারেফা মুক্তাদা খবর, নাকেরা বাদ নাকেরা মাউসুফ সিফাত, মারেফা বাদা মারেফা মাউসুফ সিফাত। এবার লক্ষ্য করি এগুলো আমাদের সূত্র পেলাম, পরে শুরু করেন পরে লেখা কি আছে বাদা, এরপরে সূত্র পেলাম আমরা এরব, এরব কি এরব আমরা জানি জবরজের পেশ কেনা পড়া, জবরজের পেশ এগুলোকে আমরা এরব বলি, থাকা কাছে জমা কেরা পড়ি। এখন আমরা জানি মুক্তাদা, মুক্তাদাও পেশ হবে, খবরও পেশ হবে, আমরা জানি পেশ মানে হলো দুই পেশ, মুক্তাদা দম্মা খবর দম্মা, মুক্তাদা রফা খবর রফা, মুক্তাদা রফা খবর রফা, মুক্তাদা দম্মা খবর দম্মা, মুক্তাদা রফা খবর রফা, মুক্তাদা পেশ হয় খবর পেশ হয়, যে শব্দটি মুক্তাদা হবে ওই শব্দ আমরা পেয়ে দিব, যে শব্দটি খবর হবে শব্দটি খবর হবে শব্দ আমরা পেয়ে দিব। হ্যাঁ পেশ মানে হলো দুই পেশ, এরপরে হলো শর্ত সাপেক্ষে কখনো এক পেশ হয়, শর্ত থাকে স্বাভাবিক অবস্থা কি দুই পেশ। অবাদা এর পরবর্তীতে মাউসুফ সেবা, আমরা জানি মাউসুফ সেবাতের এরাব একই রকম হবে, একই রকম মানে মাউসুফে যা থাকবে মাউসুফকে দেখে দেখে সেবাত একই এরাব নিবে,
মাউসুফে যে রাত থাকবে সেবাতে ওটাই হবে, সেবাতে ওটাই হবে, মাউসুফে যে রাত দেওয়া থাকবে সেবাতে ওইটাই হবে, মাউসুফে দুই জবর থাকে সেবাতে দুই জোর, মাউসুফে দুই জেট থাকে সেবাতে দুই জেট, মাউসুফে দুই পেশ থাকে সেবাতে দুই পেশ। তাহলে মাউসুফ এবং সেবাতের এরাব একই রকম হবে, এরাব একই রকম হবে, মাউসুফ সেবাতের এরাব হবে একই রকম, আর মুক্তাদা খবর এরাব কি হবে? পেশ হবে। মুক্তাদা খবর কিন্তু একই রকম না, মুক্তাদা খবর এরাব কি হবে? পেশ হবে। মুক্তাদা পেশ হবে, খবরেও পেশ হবে, একই। সো এখানে পেলাম কানুন আসালে সাদ এরাব খালাস আনান মান অর্থ। এখন কোন শব্দের অর্থ আগে করবো? মুক্তাদার অর্থ আগে করবো, খবরের অর্থ আগে, মুক্তাদা খবর যদি আসে তাহলে প্রথমে আমরা মুক্তাদার অর্থ আগে করবো, মানা অর্থ, এই অর্থ করতে হবে প্রথমে মুক্তাদার অর্থ, এরপরে গিয়ে খবরের অর্থ, প্রথমে মুক্তাদার অর্থ এরপরে খবরের অর্থ, মানা অর্থ, মুক্তাদার অর্থ প্রথমে হয় এরপরে খবরের অর্থ হয়, মানা অর্থ, মুক্তাদার অর্থ প্রথমে এরপরে খবরের অর্থ হবে, মানা অর্থ, মুক্তাদার অর্থ প্রথমে এরপরে খবরের অর্থ। মাউসুব সেফাতের মধ্যে আউয়ালান সেফাত, প্রথমে সেফাতের অর্থ এরপরে মাউসুবের অর্থ, প্রথমে সেফাতের অর্থ এরপরে মাউসুবের অর্থ। তাহলে মাউসুব সেফাতের মধ্যে অর্থ করার সময় প্রথমে সেফাতের অর্থ করবো, হুমকাসুর শব্দের অর্থ আগে করবো, এরপরে ইসমের অর্থ করবো, সেফাতের অর্থ করবো। এখানেও তো একই কথা, অর্থ একই রকম হবে, প্রথমে সেফাতের অর্থ হবে এরপরে মাউসুবের অর্থ হবে, প্রথমে সেবাদের অর্থ এরপরে মাউসুবের অর্থ। সো এখানে আমাদের অর্থ আমাদের শেষ। তাহলে আমরা তিনটা সূত্র দেখলাম, এখন আমরা দেখবো মেসার উদাহরণ দেখবো, একটা একটা উদাহরণ দেখবো, তাহলে আমাদের সূত্রে আলোচনা শেষ হবে, আমাদের পড়ায় চলে যেতে পারবো। আলান মেসাল, আমরা এখন একটা করে উদাহরণ লক্ষ্য করি। আওয়ালান নাঈমুন মুআল্লিমুন, আমরা এখানে দেখতে পাচ্ছি নাঈমুন এই শব্দটি হলো মারেফা, একজন ব্যক্তির নাম, নির্দিষ্ট একজন ব্যক্তির নাম নাঈম, আর মুআল্লিম এই শব্দটি হলো নাকেরা। তাহলে মারেফার পরে নাকেরা আসছে, মুক্তাদা খবর নাঈম এই শব্দটি মুক্তাদা, আমরা জানি মুক্তাদা পেশ হয়, এই জন্য নাঈমুন এখানে দুইটি দিয়ে দেয়, কিন্তু সাথে সাথে আলিফ লাম নাই, দুই পেশ, আর খবরও পেশ হয়, এই জন্য মুআল্লিমুন এখানে পেশ দিয়ে দিলাম, নাঈমুন মুআল্লিমুন। অর্থ করার সময় প্রথমে মুক্তাদা অর্থ, মুক্তাদা কি নাঈম, তাহলে হলো নাঈম শিক্ষক, মুআল্লিম মানে শিক্ষক নাম। নাঈমুন মুআল্লিমুন নাঈম শিক্ষক, কারা সাজা তাই আর বাদা। পরবর্তীতে লক্ষ্য করি আমরা কলামুন জাদিদুন, কলামুন নাকেরা, জাদিদুন নাকেরা, কলামুন এই শব্দটি নাকেরা দেখতে পাচ্ছি আমরা, শব্দ শুনতে আরেকটা হয়েছিল নাকেরা, আর জাদিদুনটাও নাকেরা, নাকেরার পরে নাকেরা আসছে মাউসুব সেবা, আমরা জানি শব্দ কলামুন এখানে দুই পেশ দেওয়া আছে, তাহলে জাদিদুন এখানেও দুই পেশ হবে, কারণ একই রকম এরাব হবে। এরপরে প্রথমে সেফাতের অর্থ করবো, গুণবাচক শব্দের অর্থ করবো, গুণবাচক শব্দ এখানে নতুন, নতুন কলম, নতুন কলম, নতুন কলম। পরের উদাহরণটি দেখি আমরা মারেফা বা আলা মারেফা, মারেফার পরে যদি মারেফা আসে তাহলে আল কলামুল জাদিদু, আল কলামুল জাদিদু, আল কলামুল জাদিদু। এখন দেখেন আল কলামু মারেফা, আল জাদিদু মারেফা, মারেফার পর মারেফা আসছে মাউসুব সেবা, মাউসুবে এক পেশ আছে, জন্য সেবাতে এক পেশ, আল কলামুল জাদিদু। প্রথমে সেবাতের অর্থ হবে, আর বলেছিলাম এই গুণবাচক শব্দের সাথে কখনো টি হয় না, নতুন টি বলা যাবে না,
নতুন কি বলার সুযোগ নেই। তাহলে অর্থ হবে নতুন কলম কি, কলমের সাথে কি হবে, নতুন কলম কি, নতুন অর্থ আগে হবে কারণ সেপার সেপার আগে হয়। নতুন কলম কি ছিল, কলামুন জাদিদ নতুন কলম, আল কলামুন জাদিদ নতুন কলম কি। এই ছিল আমাদের তিনটা সূত্র। এখন এই তিনটা সূত্র বোঝার ক্ষেত্রে এ পর্যন্ত আমরা করেছি মূল আমাদের পড়াশোনা এতটুকু করি, আর এতটুকু বোঝার ক্ষেত্রে কি আমাদের আর কারো প্রশ্ন আছে যে আমরা এই সূত্রটি কিন্তু এখনো ধরতে পারি না এই জায়গা থেকে, কেউ কি আছেন? আপনাদেরকে আবারও বলছি এগুলো আলাদা একটা পৃষ্ঠায় লিখে সুন্দর করে সামনে রাখবেন যখন ক্লাস করবেন, তখন ক্লাসের সময় আপনাকে যখন প্রশ্ন করা হবে তখন মুখস্থ বলবেন না, পারলেও মুখস্থ বলবেন না, পৃষ্ঠা দেখে দেখে বলবেন। যদি মুখস্থ বলতে গিয়ে বা অন্য কোনো ভাবে যদি কোনো ভুল উত্তর দেন সূত্র বলার ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনাকে সম্মানের সাথে সম্মানিত করবো ক্লাসে, আমরা কোনোভাবে ছাড় দেবো না, বলে নিচ্ছি আগে। এবার সহজ কথা দেখে দেখে বলবেন, এই জায়গাটা যদি আপনি একবার সেভ হয়ে যান কখনো আপনার ভুল হবে না, যত যে বই পড়েন আপনি যেখানেই পড়েন কোনো জায়গায় আপনার ভুল হবে না, আপনি সুন্দর করে অর্থ করতে পারবেন, এরাম দিতে পারবেন, যে এই সূত্রটা একবার সেভ সেভ করতে পারবেন, এই জন্য এখানে গুরুত্ব সহকারে দেখবেন। তাই ঠিক আছে, তাহলে আমরা সামনে চলে যাচ্ছি এই অংশটা আমাদের সাথে, আপনি এখন ছবি নিয়ে পারবেন। সত্যি আমি একটু দেরিতে জয়েন করেছি 14 মিনিটের সময়। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন না। নাজমুল ইসলাম আইসালাম, আপনার নজরুল ইসলাম না যে ওস্তাদ যে আমার একটু দেরি হয়েছে 17 মিনিট আমি। আচ্ছা ঠিক আছে, আজকে অ্যাটেন্ডেন্স দেই না, আপনি পড়ে নিচ্ছে আমাদের পড়ায় চলে যাবো, পড়ায় যাওয়ার আগে অ্যাড্রেসটা দিয়ে নেই। তো এ সিদ্রাতুল মুনতাহা মওজুদ আনতি ওকে, দীর্ঘদিন পরে ক্লাসে আসছেন, কয়টা ক্লাস মিস গেছে আপনার? তিনটা ক্লাস, তিনটা ক্লাস তো বেশি না, তিনটা ক্লাস কি দেখে ফেলেছেন না এখনো দেখা বাকি আছে আপনার? আমার লাস্টের ক্লাসটা একটু দেখা বাকি, সুমাইয়া লাইসা মওজুদ আনছি, লাবিবা লাবাইক মওজুদ আনছি, তাইয়ব ওয়াবাদা নূর মোহাম্মদ তাসনিম, সেটাকে ফোন দেওয়া উচিত, ক্লাসকে ফোন দেবো, অনেকগুলো ক্লাসে নেই। বাদ ওস্তাদ মাহবুবুর রহমান লাবাইক, বাদ ওস্তাদ শামীম মাহমুদ, শামীম মাহমুদ উস্তাদা শুক্রিয়া সাবা, শুক্রিয়া সাবা উস্তাদা ফারহানা, ফারহানা জাকিয়া ওবাদা সিদ্রাতুল মুনতাহা, সিদ্রাতুল মুনতাহা মওজুদ আনছি, বাদা উস্তাদা উম্মুল খায়ের শারমিন লাবাইক, আপনি সুস্থ হয়েছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। পিছনে একটা ক্লাস মিস গেছে, ওটা কি দেখতে পেরেছিলেন? হ্যাঁ ওটা দেখেছি আজকে, আলহামদুলিল্লাহ। বাদ ওস্তাদ সালেহ আহমদ, ওয়াবাদা উস্তাদা বুশরা, বুশরা ওয়াবাদা উস্তাদ নজরুল ইসলাম
ওবাদ ওস্তাদ মোহাম্মদ আলী তৈয়ব বাদ ওস্তাদ শারমিন নেওয়াজ সুমি কিন্তু ছিলেন দেখছিলাম ওবাদ ওস্তাদ আতিক হাসান ওস্তাদ আতিক হাসান ওস্তাদ রাজীব খান সুলতান আহমদ বাদ ওস্তাদ শাহজাদ আলামিন বাবা ওস্তাদ ওয়াসিম উস্তাদ ওয়াসিম ছিলেন ক্লাসে ওয়াসিম আইডিয়া আছে আপনি নাই ক্লাসে মাশাআল্লাহ বাদ এরপরে আমরা সামনে চলে যাচ্ছি আমরা এরপর থেকে পড়াশোনা আজকে আমরা নিচের দিক থেকে পড়াশোনা উস্তাদ ওয়াসিম মাজুদ আঙ্কা ওয়াসিম আপনি কি শুনতে পাচ্ছেন উস্তাদ ওয়াসিম উস্তাদ ওয়াসিম হালাঙ্কা সামিতা আপনি শুনতে পাচ্ছেন আচ্ছা আপনার নেটওয়ার্কে সমস্যা করছে অর্ধেক অর্ধেক কথা ভেঙে আসছে আপনি মিনিট করে শুনতে থাকেন শুধু এরপরে আমরা চলে যাচ্ছি উস্তাদ আলামিন আপনার কাছে আমরা উপরে যে চারটা বাক্য আছে চারটা বাক্য পড়বেন এরপরে নিচের এই বক্সের অংশ পড়বেন তাফাদ্দাল ইকরা আল-কুফলুন সহি আল-কুফলুন আল-কুফলুন কওয়িন هذا قلم جميل نعم القلم الجميل هذا القلم 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 جميل جميل نعم القلم جميل هذا القلم هذا القلم جميل القلم الجميل جميل ثمين ثمين نعم القلم القلم الثمين جميل طيب القلم الثمين جميل القلم الجديد ثمين القلم الجديد ثمين جميل الآن معنا من هنا كفل تالا قوي مجبوط مجبوط تالاتي مجبوط تالاتي جميل হাকিবাতুন ব্যাগ কদিমাতুন কদিমাতুন পুরাতন পুরাতন ব্যক্তি পুরাতন ব্যক্তি নাম মেফতাহুন চাবি সাগিরু সাগিরাত ছোট 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 চাবি ছোট চাবি কি নাম মেলাকাতুন চামচ খালাসা ছোট চামচ কি ছোট চামচ তে বাদ নেন হুনা এখান থেকে আলান মারা শুধু অর্থ বলেন নাম এই এই কলম এই কলম আদা মান এই আও এটি আয়ুসই কোনটা সঠিক হবে এই হবে না এটি হবে এটি কলম এটি একটি কলম এটি একটি কলম নাম বাদা জামিন সুন্দর এই কলম কি সুন্দর এই হাদা মান এই হাজার অর্থ কি এখানে এই হবে আদা মান এই হাজার অর্থ কি এখানে এই হবে আয়ুস আপনি এত সময় মানে এতদিন পড়েও যে এই এবং ইহা হতে হবে তাই জানেন না ক্লাস কিভাবে এত
এগুলোতে আমাদের লেখা থাকার কথা সামনে এই এবং ইহা। আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা, দেখেন আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই জায়গাটা। আমরা বলছিলাম যে ইসমুল ইশারা কাছে বোঝানোর জন্য দুটির সাথে ব্যবহার করি, হাজা হাদিহি, হাজা হাদিহি, এই দুটি শব্দের তিনটি অর্থ বুঝলাম, এই তিনটি অর্থ হতে পারে। আওয়ালান ইহা আও এটি, এর প্রথম অর্থ হবে ইহা অথবা এটি। সানিয়ান দ্বিতীয় অর্থ হলো এই, দ্বিতীয় আরেকটি অর্থ হতে পারে এই। সালেসান তৃতীয় অর্থ হবে ইনি, তৃতীয় অর্থ হবে ইনি। তাহলে হাজা হাজির তিনটা অর্থ, ইহা বা এটি, এই অথবা এই, আরেকটা অর্থ হলো ইনি। ইহা এটি এই ইনি, হাজা হাজি, এরপরে যদি আলিফলাম যুক্ত, আলিফলাম মুক্ত শব্দ থাকে, আলিফলাম মুক্ত মানে আলিফলাম থাকবে না, এমন একটা শব্দ আছে যে শব্দের সাথে আলিফলাম নাই। আপনি এখন মিউট করে রাখেন, আলিফলাম নাই, তাহলে আলিফলাম নাই, আলিফলাম নাই, তাহলে আলিফলাম যদি মুক্ত হয় তাহলে এই হাজা হাজির অর্থ হবে ইহা বা এটি। হুনা হাজা কলাম, তাহলে আমরা বলবো ইহা একটি কলম, ইহা একটি কলম, দ্বিতীয় হলো হাজা হাজি, এর পরে যদি আলিফলাম যুক্ত শব্দ আসে, আলিফলাম যুক্ত, তখন এই হাজা হাজির অর্থ হবে এই হাজাল কলাম, এই কলমটি, তখন এই হাজা হাজির অর্থ এই হবে। এই হওয়ার জন্য শর্ত কি, আলিফলাম থাকতে হবে, হাজা হাজির পরে কি থাকতে হবে, আলিফলাম থাকতে হবে। আর তৃতীয় যেটি সেটি হলো হাজা নাই, এরপরে যদি কোনো শাকসুন কোন ব্যক্তির নাম আসে, শাকসুন মানা ব্যক্তি, যদি কোনো ব্যক্তির নাম আসে তখন অর্থ হবে ইনি, হাদা নাঈমুন, ইনি নাঈম। সেই ছিল আমাদের এই হাজা হাজির তিনটা অর্থ। এরকম করে আমরা দালিলে দীর্ঘাকে তিনটা অর্থ করেছিলাম, দালিকা তিলকা তিনটা অর্থ, দালিকা তিলকা এরও তিনটা অর্থ। এই তিনটা অর্থের ক্ষেত্রে প্রথমে জালিকা দিল অর্থ হলো উহা বা সেটি, উহা সেটি। সানিয়া দ্বিতীয় অর্থ হলো ওই, ও সালেসান তৃতীয় অর্থ হলো উনি। জালিকা তিলকের পরে যদি আলিফলাম মুক্ত শব্দ আসে, আলিফলাম মুক্ত মানে আলিফলাম থাকবে না, এমন যদি শব্দ আসে তখন দালিকা তৃতীয় অর্থ হবে উহা, আর দালিকা কলাম, উহা একটি কলম। এরপরে যদি আলিফলাম যুক্ত শব্দ আসে, একই কথা, আলিফলাম থাকবে এমন এক শব্দ আসবে দালিকা তৃতীয় পরে, দালিকাল কলাম, তখন অর্থ হবে ওই কলমটি। আর যদি কোনো ব্যক্তি আসে শাকসুন, তখন অর্থ হবে উনি, ব্যক্তি আসে শাকসুন তখন অর্থ হবে উনি, আর দালিকা নাইমন, উনি নাইম, গালিকা নাই এবং উনি নাই। এই ছিল আমাদের মূল আলোচনা। উস্তাদ আলামি হারান তা ফাইন, আপনি কি এখন বুঝতে পেরেছেন? সুন্দর কোথায় পেয়েছেন আবার আপনি আন্দাজে? বোর্ডে যদি দেখাচ্ছি, বোর্ড কি দেখতেছেন নাকি, না আপনি বইয়ের দিকে তাকিয়ে আছেন? আচ্ছা মুশকিল, এত সময় কি বইতে ছিলেন না বোর্ডে ছিলেন? নাম তাহলে আমরা এখন বইতে চলে যাচ্ছি। অঞ্জুরু নালান না ধবি ইলাল কিতাব, নাম আলান বাদা আল কালাম জামিন, নাম এর আগের বাক্যে আমরা ছিলাম হাজা কলামুন জামিলুন, এই বাক্যের অর্থ বলেন হাজা কলামুন জামিলুন, নাম ইহা একটি সুন্দর কলম, ইহা একটি সুন্দর কলম, ইহা একটি বাদা পরের বাক্য আল কলামুন জামিলুন ফাকাদাল মানা লিমাদাল আরবি, সুতরাং অর্থ বলতে হবে এখন কলম, কলম কি, কলমটি সুন্দর, কলমটি সুন্দর জামিল, বাদা এত সময় লাগার তো কথা না, একই শব্দ ভিন্ন গঠনে আছে, এই কলমটি সুন্দর, এই কলমটি সুন্দর জামিল, ফাবাদা আল কলামুল জামিল মুক্তাদা, তার অর্থ আগে করব আমরা, কলমটি সুন্দর এবং জামিল, কলমটি সুন্দর এবং জামিল, এখানে কোথাও এবং দেখতে পাচ্ছেন, এবং ওয়া
এখানে কোনো অ আছে অত নাই তাহলে কি মিলা বসতি তাহলে অ নাই তাহলে এবং আপনি ভুল বলেছেন নিজের মত করে বলেছেন চিন্তা করে বলেন দেখেন আল কলামু আল জামিল কিসের সূত্রে বলেছেন তিনটা আমরা যে তিনটা সূত্র পড়েছিলাম এই সূত্রের মধ্যে কোন সূত্রে পড়ে মুক্তাদা খবর না আওসাদ সেবা আল কলামু আওসাদি মারিফা মারিফা আল জামিলু জামিলু আল মারিফা 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 বাদ মারিফা মারিফার পরে মারিফা আছে কি সূত্র মাউসুফ সিফাত মাউসুফ সিফাত বাংলা কার অর্থ আগে হবে মাউসুফ সিফাতের মধ্যে সিফাত আগে আছে সিফাত আগে আছে এরপরে মাউসুফ আগে তাহলে আপনি এখানে এই সূত্র অনুসারে এক অর্থ বলেন সুন্দর সুন্দর কলমটি সুন্দর কলমটি সেই বাদ সামিন সামিন মানে দামি দামি এর অর্থ সুন্দর কলমটি দামি সুন্দর কলমটি দামি তাই বাদ হাতা মুক্তাদা এই অংশ মুক্তাদা সামিনুল মানা দামি সারিয়ান দ্রুত অর্থ বলতে হবে এখানে জীবাণুর জায়গা না এখানে খুব দ্রুত পড়ে যাওয়ার কথা এই লাগবে দামি কলম কি সুন্দর সুন্দর তাই বাজার জন্য পরের বাক্য সুন্দর কলমটি দামি দামি হাজার লাইসে জাদিদুন মানে নতুন নতুন কলমটি নতুন কলমটি দামি কবাদা উস্তাদ সুলতান আহমদ তাফাদলান্তা হুনা দালিকা বাইতুন একরামিন হুনা শব্দগুলো একটু ইয়েটা স্মরণ হইলে মুক্তাদা রাজীব খান هذا لحم نعم هذا اللحم
তাজিজুন তাজাজুন লাহমুন তাজাজুন 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 আল হাযাল লাহমুন লাহমুন লাইসা হাযা আলিফ লাম ফিল আখির লাইসা তানবিন আলিফ লাম থাকলে শব্দ সেটা তানবিন হবে না এবং দুই পেশ দায়ে কি হবে এক পেশ হবে হাযাল লাহমুন হাযাল লাহমুন বাইতুন বাইতুন তাইয়্যিব বাড়া বাইত লা হাযাল লাহমুন তাজিজুন তাজাজুন 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 আল্লাহমুল আল্লাহমুল তাজাজুন মুফিদ মুফিদ ওয়া লাযীযু ওয়া লাযীযু জি ওয়া লাযীযু জিদাউ জিদ্দান 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 ওয়া লাহমুল ওয়া লাহমুল বাইতুল বাইতু মুদিররুন জিদ্দান মুদিররুন জিদ্দান মুদিররুন জিদ্দান জামিল লাহমুল মানা গোস্ত তাইয়্যিব নাম ইহা মাংস ইহা মাংস সেই ইহা গোস্ত তাইয়্যিব নাম তাজাজুন মানা তাজা এই মাংসটি এই মাংস তাজা আপনি এই কোথায় পেয়েছেন এখানে কি এই অর্থ হবে হাজা মানা হাজা এই হচ্ছে যে মাংসের সঙ্গে ইহা তো যাচ্ছে না এই যে বলছেন এই যে এই বলার জন্য হাজার যে একটা সূত্রে বলেছিলাম হাজার হাজার তিনটা অর্থ এই তিনটা অর্থ হবে এখানে ইহা এটি হবে এই হবে না এই হবে ইহা হয় মানে হিসাব অনুযায়ী তো ইহা হয় আলিফ লাম মুক্ত হলে ইহা হয় ইহা হবে তাই ইহা দিয়েই বলে ইহা তাজা অংশ না ইহা আবার এটি ইহা তাজা অংশ নাম সেই বাদ ইহা তাজা অংশ ঠিক হাল মানা সওয়াল বাদ প্রশ্ন আমরা পরে আসি আগে হুনা মুক্তাদা এরপরে প্রশ্নতে চলে যাব নাম হাদাল লাহ বাইতু মানা মাশি মাশি মাংসটি মাংসটি কি মাশি মাংসটি সই হাদাল লাহ মানা মাংসটি না এই মাংসটি না এখানে তো আলিফ লাম আছে তাহলে সই সই এই মাংসটি নাম সই এই মাংসটি কি বাসি এখন কি না বলে মাংস বলতে পারো তাহলে হবে এই মাংস এই মাংস কি বাসি সই জামিল বাদা আচ্ছা এই মাংস কি বাসি না এই মাংস তাজা তাজা জামিল বাদা মুফিদুন মানে উপকারী ওয়ালাযীযুন মানে সুস্বাদু এই মাংস সুস্বাদু এই মাংস সহি আল্লাহু তাআলা আল্লাহু তাআলা তাজা মাংস নাম উপকারী লাযীযুন সুস্বাদু খুবই খুবই উপকারী ও সুস্বাদু সুস্বাদু নাম ঠিক আছে না ওয়াও আছে তো নাম সহি তাইয়্যিব জামিল নাম বাড়ে আল্লাহুল বায়ে বায়তুন মানা বাসি মুদিররুন মানা ক্ষতিকর জিদ্দা বাসি মাংস ক্ষতিকর المسجد الجميل المسجد المسجد মসজিদটি সুন্দর
সারিয়া তোর
এস এই নতুন এই সাইকেলটি নতুন সাইকেলটি দ্রুত গাড়ি নতুন সাইকেলটি দ্রুত গাড়ি জানেন বাবা রফি শুন রফি শুন সস্তা সস্তা এই সাইকেলটি নতুন সাইকেলটি সস্তা নতুন সাইকেলটি সস্তা জানেন কওয়ায়ুন কওয়ায়াতুন মজবুত মজবুত সাইকেল মজবুত হবে নতুন সাইকেল চেয়ে মজবুত নতুন সাইকেল থাকেন আপনি তো মাঝে মাঝে ক্লাসে থাকেন মাঝে মাঝে থাকেন না অনেকগুলি ক্লাসে আপনি দেখতে পাচ্ছি আসছেন আসেন আপনি যে ক্লাসগুলো করেন না ওগুলো কি দেখেছেন এতদিন বসে ক্লাসই খুঁজে পান না যে কোথায় ক্লাস পাবেন আপনি বইও নেন নি আপনার তো করোনা অবস্থা সব দিক থেকে এরপরে এখানে দেখেন আর না এই শব্দটি আমরা একটু লক্ষ্য করি গয়র মুসার যে পড়ছিলাম পিছনে দ্বিতীয় পাঠের শেষের দিকে ওইখানে আমরা একটা ফরমেট করছিলাম আমরা বলছিলাম আফ আলু এই ফরমেটে যে শব্দগুলো আসবে এই শব্দগুলো গয়র মুসারে এই শব্দগুলোর শেষে কাসরা এবং তানবিন হবে না গয়র মুসারে কি হবে না কাসরা এবং তানবিন হবে না তানবিন হবে না তাই দুই জবর দুই যে দুই পেশ হবে না আলু কাসরা যে হবে না যে জায়গায় জবর হবে আর দুই পেশ জায়গায় এক পেশ হবে গয়র মুসারেতে এক জবর হতে পারে আর এক পেশ হতে পারে এখানে দেখেন আমরা যে কি শব্দ পড়ছি এই ফরম্যাটে আসছে দেখেন আর না আর না গুণ বলবো না বু বলবো এখানে বলেন তো আর না বু 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 হবে না গুণ হবে আবার বলেন দেখে বলেন বু হবে আর না বু তাহলে এক পেশ হবে কারণ এটি আফ আলু এই ফরম্যাট অনুসারে আসছে আফ আলু আর না বু একই ফরম্যাট একই ওজন একই মাপ করছে সেই জন্য আমরা এখানে এক পেশ হবে দুই পেশ না জি না খরগোশ দ্রুতগামী খরগোশ দ্রুতগামী খরগোশ সহি দ্রুতগামী লা 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 দ্রুতগামী খরগোশ লাইসা সহি দেখেন আল আরনাবু মারিফা না কেরা আল আরনাবু মারিফা সারিয়ন মারিফা না কেরা সারিয়ন না কেরা না কেরা মারিফা বাদ না কেরা আয়ুস আয়ুব কানু কিনিও কিশু মুক্তদা খবর মানে আউলা খরগোশটি খরগোশটি দ্রুতগামী তাই বাদ এই খরগোশটি দ্রুতগামী না দ্রুতগামী খরগোশটি ছোট ছোট তাই দ্রুতগামী খরগোশটি সাদা সাদা না সাদা খরগোশটি দ্রুতগামী
সাদা খরগোশ করে ভিটামিন মাশাআল্লাহ তাই আপনারা সহি ওয়াবাদ না যাব এরা যাদেরকে পাওয়া যায় না ক্লাসে আমাদের আপনাদের নাম মনে থাকবে পরবর্তী ক্লাসে যদি আপনাদের পাওয়া যায় তাহলে আপনাদের জবাবদিহি করতে হবে ক্লাসে তো আপনার আইডি থাকে আপনাদের বুঝে পাওয়া যায় না পড়া পড়াশোনা পাওয়া যায় না ক্লাসে থাকে কেন ক্লাসে আইডি না থাকলেই তো হয় আগে আমরা সমানের সঙ্গে আপনার নাম ডাকছি আমরা এখানে আপনার বাদ ওস্তাদ শারমিন মাঝে ডাকছি উম্মুল খায়ের শারমিন জি ওস্তাদ জি সেই মোনা মা দালিকা তাফাদালি আন মা নাম মা দালিকা মা দালিকা দালিকা লাবানুন 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 মানে দুধ লাবানুন দুধ লাবানুন বায়ে জবর হবে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম বায়ে জবর হবে লাবানুন না লাবানুন দালিকা লাবানুন হারুন না হাল দালিকা লাবানুন বিরাদুন বি বা বারাদুন বারিদুন নাম বারিদুন বারিদুন ঠান্ডা সেই লাদালিকা লাবানুন হারুন কাইফা দালিকান লাবানু জামিল দালিকান লাবানু হারুন আল লাবানু আল লাবানুল হারু মাফিদুন মাফিদুন আর মুফিদুন মুফিদুন সহি মুফিদুন নাম লাবানুর মানে দুধ উহা দুধ হারুন মানে গরম উহা ঘন দুধ লাইসা ঘন হাদা হারুন মানে গরম গরম হারুন গরম উহা গরম দুধ নাম বারিদ মানে ঠান্ডা উহা কি ঠান্ডা দুধ সহি না না উহা গরম দুধ এখানে জালিকার অর্থ উহা হবে মুশকিল জালিকা এরপরে আলিফ লাম আছে দেখেন নিয়ম দেখেন তাড়াতাড়ি উপকারী গরম দুধ উপকারী জামিল মুদিররুন মানে ক্ষতিকর মুদিররুন ক্ষতিকর ঠান্ডা মজুদ আনছি ইহা ছোট নদী নাম এই নদীটি কেমন নাম মারাত অর্থ বলেন হাদান নাহরু
এই নদীটি ছোট নাম বাদা ছোট নদীটি জারুন জারিয়াতে মানে প্রবাহমান প্রবাহমান নদীটি ছোট খালাসাল সই আলান নাগুবির তাকিব আমরা তাকিব দেখব আমরা এই আজকে যে অংশটা করলাম এই অংশের শুরু থেকে আমরা একটা প্যারা তাকিব দেখব তাকিব মানা মা 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 হওয়া তাকিব তাকিব হাদা বাক্য বিশ্লেষণ একটা বাক্যে আমরা কোথায় জবর দেব কোথায় জের দেব কোথায় পেল দেব এই বিষয়গুলো জানতে হলে আপনাকে তাকিব বাক্য বিশ্লেষণ জানতে হবে ভালো করে তাহলে আপনি এই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবেন না হলে দেখা যাবে উঞ্জুরু আলান যাইয়ে দেন সবাই ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা তারকিব কেন করবো কেন দুইটা কারণে আমরা তারকিব করবো দুইটা কারণ আমরা সবাই মিউট করে রাখি সবাই মিউট করে রাখি প্রশ্ন থাকলে হাত তুলি কোনো প্রশ্ন ছাড়া এমনিতে আপনি প্রশ্ন থাকলেও আপনি আনমিউট করবেন না মিউট করে রাখবেন লক্ষ্য করি আমরা বলছিলাম তারকিব তারকিব মানে বাক্য বিশ্লেষণ তার কেবন বাক্য বিশ্লেষণ দুটি কারণে আমাদের তারকিব বাক্য বিশ্লেষণ করতে হয় আওয়ালান আল ইরাব আল ইরাব ওয়া সানিয়াল আল মানা আল মানা ইরাব মানা ইরাব ফাতহা কাসরা দাম কোথায় জবর হবে কোথায় জের হবে কোথায় পেশ হবে কোথায় রফা কোথায় নসব কোথায় জার এগুলো জানার জন্য ফাতহা কাসরা দাম্মা এগুলো জানার জন্য আমাকে তারকিব শিখতে হবে আপনি যদি কিছু বুঝতে চান একটা বাক্য পড়ে বুঝতে চান নিজে একটা বাক্য গঠন করতে চান সেই জন্য তারকিব দরকার বাক্যের গঠন প্রকৃতি জানা দরকার আর দ্বিতীয় দুটো এরা কোথায় জবর দিব কোথায় জেট দিব কোথায় পেট দিব এই জন্য আপনি তারকিব জানা দরকার তাকে একজন টিচার বসে করতে থাকো তুমি একশো 10 বার করো 15 বার করো করার উপর এটা করতে করতে দেখা যায় একবার সে চলে যাচ্ছে তারকিব বিষয়টা হলো সেরকম করার জিনিস এখানে যেমন অঙ্ক বুঝে বুঝে করতে হয় তারকিব বুঝে বুঝে করতে হয় এখানে যদি মুখস্থ করার উদ্দেশ্য নাই তারকিব মুখস্থ করে হয় না এই জন্য তারকিব বিষয়টা বুঝতে হবে বুঝে বুঝে আর কোনো লিখতে হবে আপনার খাতা লিখতে হবে আপনি যদি খাতায় লিখেন বুঝে বুঝে যদি খাতায় লিখেন তাহলে আপনি পরবর্তীতে আর যে কোনো ফরম্যাটে যে কোনো বাক্য আসুক না কেন এটা আপনার কাছে কোনো কিছু না পারবেন আর যদি আপনি মুখস্থ করার চেষ্টা করেন তাহলে আপনি একটা বাক্যই পারবেন পরবর্তীতে আর অন্য কোনো বাক্য পারবেন মানে পড়তে পারবেন পরবর্তী কোনো একটা কিতাব পড়তে দেওয়া হলে যখন আপনি কোরআন পড়তে যাবেন হাদিস পড়তে যাবেন ভাড়াটা ছাড়া যখন সামনে মধ্যে সামনে আসবে আপনার তখন আপনি পারবেন না এই জন্য এই জায়গাটা ভালোভাবে গুরুত্ব সহকারে দেখবেন আপনার সবাই এটা এরব হ্যাঁ এরব এরব না আর ওইটা এ আরব নাম ওটা হলো মানা অর্থ নিম আই নু ইয়া আমরা এখন তাহলে প্রথম যে প্যারাটি দেখেছিলাম এই প্যারাটি আমরা তারকিব করবো পরবর্তী প্যারা আপনাদের বাসায় কাজ দিয়ে দেবো উস্তাদ নজরুল ইসলাম আপনি হাত তুলে রাখছেন আপনি হাত নামিয়ে ফেলুন প্রশ্ন থাকতে পারেন হাত নামান আর হলো আর একজনের কাছ থেকে আমরা কোনো প্রশ্ন নিব না কারণ আপনার ডিভাইসের সমস্যা আছে আপনার কথা রিপিট হয় তিনি হলেন শারমিন নেওয়াজ সুমি আপনার কাছ থেকে আমরা কোনো প্রশ্ন নিচ্ছি না আপনি শুধুমাত্র ক্লাসে শুনতে থাকেন আর এই সমস্যার সমাধানের জন্য আপনি একবার ইনস্টিটিউটে আসেন প্রয়োজনে ঠিক করে দেবো অথবা কারোর কাছ থেকে ঠিক করে নেন কানে
এখনো একই অবস্থা সমস্যা আপনি মিউট করে রাখুন আচ্ছা আমরা সামনে চলে যাচ্ছি আমরা বলছিলাম প্রথম কলামনের যে অংশ এই অংশ আমরা বাসায় তার্কিক আমরা এখন বোর্ডে দেখিয়ে দিচ্ছি এরকম করে বাসায় তার্কিক করতে হবে পরবর্তী একটা পারা থাকবে এবারে তার্কিক প্রথমে আমরা বাকি যে ফর্মেটি আছে বাকি সেটা হলো হাদা কলাম এই অংশ আমাদের তার্কিক দেখতে পাচ্ছি হাদা কলাম আমরা ছোট করে মিম লিখবো তার্কিক করার সময় ছোট করে মিম লিখবো এখানে মিম লিখলাম কলামন এটি মারে ফেলা নাকেরা নাকেরা ছোট করে নুন লিখলাম আমরা ছোট করে নুন এখন আমরা সূত্র অনুসারে মিলাবো প্রথমে মারেফা পরে নাকেরা মারেফার পরে নাকেরা আসছে কি সূত্র মুক্তা দেখাবো তাহলে এই টান দিয়ে হাজায় নিচে মুক্তাদা লিখে দেব মুক্তাদা আর কলামনের নিচে আমরা খবর লিখে দেব খবর মুক্তাদা খবরের পেশ হয় এই জন্য হাদা কলাম এখানে দুই পেজ দিয়ে দেবো এখন আমরা দুই পেজ দিয়ে দেবো নাম এরপরে হাজা এখানে হয়তো দুই পেজ হওয়ার কথা নিয়ম অনুসারে মুক্তাটা পেশ হবে হাদা এই সাথে পেজ দিয়ে নিতে আমরা কেন পেজ দিই বলেছিলাম শব্দগুলো এরা গ্রহণ করা বা না করা দেখতে শব্দগুলো দুই ধরনের মোরা বাঁধলো মাবনি মোরা বাঁধলো মাবনি যে শব্দগুলো এরা গ্রহণ করে তাদেরকে মোরাব বলি আর যে শব্দগুলো এরা গ্রহণ করে না অপরিবর্তন যে শব্দ তাদেরকে মাবনি বলি মাবনির মধ্যে কয়েকটি প্রকার ছিল এর মধ্যে আমরা বলেছিলাম ইসমুল ইসলাম মাবনি জমির মাবনি আর গুলুফ গরফুল মাবনি তাহলে এটা উত্তর হলো যে মাবনি অপরিবর্তন যে শব্দ এরকম এরা গ্রহণ করেনি দুই পেশ সর্বদা দুই পেশ হয়নি এরপরে মুক্তাদা খবর মিলে একটা বাক্য হবে সে বাক্যটির নাম কি যদি এসএম দিয়ে শুরু হয় মুক্তাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া জুমলাতুন ইসমিয়া খবরিয়া জুমলাতুন ইসমিয়া খবরিয়া এখানে এখানে একটু খবরিয়া সম্পর্কে একটু আরেকবার আলোচনা করে দিই যদি ভুলে যেতে পারি আবার আমরা আচ্ছা দেখেন একটি বাক্য প্রথমত দুই ধরনের জুমলা আমরা আরবি বাক্যকে জুমলা বলি জুমলাতুন মানা বাক্য আরবি বাক্যকে আমরা জুমলা বলি এই জুমলাগুলো দুই ধরনের একটি হলো জুমলাতুন খবরিয়া জুমলাতুন খবরিয়া আরেকটি হলো জুমলাতুন ইনশাইয়া জুমলাতুন ইনশাইয়া একটি হলো জুমলাতুন খবরিয়া আরেকটি হলো জুমলাতুন ইনশাইয়া খবর মান খবর যে বাক্য দ্বারা কোন সংবাদ দেওয়া হয় ওই বাক্যগুলোকে বলা হয় জুমলাতুন খবরিয়া যে বাক্য দ্বারা কোন তথ্য সংবাদ দেওয়া হয় ওই বাক্যকে বলা হয় জুমলাতুন খবরিয়া সংবাদ দেওয়া হয় আর যে বাক্য দ্বারা সংবাদ দেওয়া হয় না অন্য 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 কোন কিছু দেওয়া হয় যেমন প্রশ্ন করা হয় আদেশ দেওয়া হয় নিষেধ করা হয় অনুরোধ করা হয় আহ্বান করা হয় কসম করা হয় মানে এই ধরনের যত বাক্য আছে সংবাদ ছাড়া সংবাদ ছাড়া অন্যান্য যত বাক্য আছে হ্যাঁ আদেশ নিষেধ অনুরোধ প্রশ্ন এই ধরনের যত বাক্য আছে এই বাক্যগুলোকে বলা হয় জুমলাতুন ইনশাইয়া জুমলাতুন ইনশাইয়া তাহলে আমরা এখান থেকে পেলাম জুমলাতুন খবরিয়া সংবাদ দেওয়া হয় আর জুমলাতুন ইনশাইয়া সংবাদ ছাড়া অন্যান্য বাক্যগুলো জুমলাতুন ইনশাইয়া এখন দেখেন যে জুমলাতুন খবরিয়া আবার দুই ধরনের জুমলাতুন খবরিয়া ইসমানে এগুলো আবার দুই ধরনের জুমলাতুন ইসমিয়া
আর হলো জুমলাতুল ফেলিয়া জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ফেলিয়া যে বাক্যগুলো এসএম দিয়ে শুরু হয় নাউন দিয়ে শুরু হয় ওই বাক্যগুলোকে জুমলাতুল ইসমিয়া বলি আর যে বাক্যগুলো ফেল দিয়ে শুরু হয় ভার্ব দিয়ে শুরু হয় ওই বাক্যগুলোকে জুমলাতুল ফেলিয়া বলি আমাদের এই জুমলাতুল ফেলিয়া আলোচনা হবে লেভেল 3 তে এখন লেভেল 2 তে আমরা শুধু জুমলাতুল ইসমিয়াই পড়ব জুমলাতুল ইসমিয়াই আলোচনা থাকবে আমাদের লেভেল 2 তে তার মানে আমাদের লেভেল 3 এ যে বাক্যগুলো সব বাক্যগুলো এসএম দিয়ে শুরু হবে জুমলাতুল ইসমিয়া আর এই বাক্যের মধ্যে দুটি অংশ থাকে কেউ মুক্তা দাখিল খাবো মুক্তা খাবো শুদ্ধ হলো মারিফার পরে নাকি এই ছিল আমাদের খবরিয়া সংক্রান্ত আলোচনা এখন আমরা আমাদের সেই কাজে চলে যাচ্ছি তাহলে খবরিয়া হলো সংবাদ প্রদান করা এই এটা মানে দ্বিতীয় লেভেলে লেভেল 3 তে আলোচনা করব আমরা এই বাক্যে ছিলাম হাদা কলাম তাহলে মুক্তাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া খবরিয়া সংবাদ হচ্ছে ইহা একটি কলম ইহা সম্পর্কে সংবাদ হচ্ছে একটা কলম তাহলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াতুন এই আমাদের প্রথম বাক্যটি গেল হাদা কলাম প্রথম বাক্যের আগে পর্যন্ত শেষ আমরা এখন দ্বিতীয় বাক্যে চলে যাচ্ছি আচ্ছা দ্বিতীয় বাক্যে যাওয়ার আগে আমরা এখানে এই জায়গায় 5 মিনিট বিরতিতে যাব এই পরবর্তীতে বাক্যগুলো আমরা দেখব আলান হাইয়া বিনা ইলা ওয়াক্তিল ইস্তিরাহা নাযহাবু ইলা ওয়াক্তিল ইস্তিরাহা লক্ষ্য করি আমরা প্রথম বাক্য দেখেছিলাম হাদা কলাম এরপর আমরা পরবর্তী বাক্যে চলে যাচ্ছি হাদা কলাম জামিল হাদা কলাম এখন একটি বিষয় মনে রাখবেন আপনারা আমাদের সূত্র অনুসারে মিলাবো যত বড় বাক্যই হোক এটা আমাদের দেখা দোষ না আমরা প্রথম শব্দের সাথে পরের শব্দের কি সম্পর্কটা বের করবো আমরা এখানে দেখতে পাচ্ছি হাদা এটি মারেফা ও নাকেরা মারেফা ছোট করে মিম দেখলাম কলামুন নাকেরা ছোট করে নুন জামিলুন নাকেরা ছোট করে নুন লিখে দেই এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম শব্দটি মারেফা দ্বিতীয় শব্দটি নাকেরা তাহলে মারেফার পরে নাকেরা আসলে কি শুনবো মুক্তাদা হ্যাঁ যা মুক্তাদা হ্যাঁ যা মুক্তাদা এখন এই খবরের সাথে তো আরো একজনকে দেখতে পাচ্ছি এরপরে এই নাকেরা এরপরে আরো নাকেরা নাকেরা পর আবার আবার নাকেরা আছে নাকেরা পরে নাকেরা আসলে কি সূত্র তাহলে প্রথম নাকেরাকে মাউসুফ বলবো আমরা টান দিয়ে কলাম নিচ টান দিয়ে আমরা মাউসুফ লিখে দেই মাউসুফ আর জামিলুন নিচে টান দিয়ে কি সেফাত লিখে দেই আমরা এরব দেব
হাজা মুক্তাদা পেশ হয় এখানে হাজা প্রেসিডেন্ট মামলি কলামুন খবর খবর পেশ হবে যেন কলামুন দুই পেজ দিয়ে দিলাম আমরা এরপরে দেখতে পাচ্ছি জামিনুল শুরু সেফার আমাদের মাসুমি জেরা বলে সেফাকে একাই রাখো এই জন্য জামিনুল এখানেও দুই পেজ দিয়েছে এখন অর্থ করার সময় প্রথমে কার অর্থ করি মুক্তাদা খবরের মধ্যে মাসুম সেফার দিলে মুক্তাদা হবে লিখে ফেলে আর এই মুক্তাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া খবরিয়া আমি শুধু ইসমিয়া লিখলাম আপনার সবাই জুমলাতুল ইসমিয়া খবরিয়া পুরোটাই লিখবেন জুমলাতুল ইসমিয়া খবরিয়া এখন মুক্তাদা খবরের মধ্যে প্রথমে মুক্তাদার অর্থ করবো প্রথমে এক নম্বরে এর অর্থ আসবে তারপরে দুই নম্বরে কার অর্থ করবো তারপরে মাসুম সেফার এই কলম বাংলা অর্থ বলতে পারিনি আমি সূত্র পড়ি মুক্তাদা খবরের মধ্যে প্রথমে মুক্তাদার অর্থ করেছি এরপর আমরা দেখতে পাচ্ছি মাসুম সেফার আছে এর মধ্যে কার অর্থ আগে করবো সেবাদের অর্থ করবো দুই নম্বর এরপরে করবো তিন নম্বরে মাসুমের অর্থ এটা মনে রাখতে হবে শুধুটা মনে রাখতে হবে মুক্তিদা খবরের মধ্যে প্রথমে মুক্তিদের অর্থ করলাম এবং খবরের মধ্যে দুইজন আছে মাসুম এবং সেবাদ প্রথমে সেবাদের অর্থ করবো এরপরে মাসুমের অর্থ করবো এই হল অর্থ সুন্দর কল ইয়ার সুন্দর কল নাম তাহলে আমরা এটা বাসা যখন তাকিব করবেন পরবর্তী কুটুম সাথে অর্থ দিয়ে এরপরে পরবর্তী ব্যাখ্যা চলে যাচ্ছে আমাদের এই ব্যাখ্যা কার কোন প্রশ্ন আছে আমাদের পরবর্তী বাক্যটি হলো আল কলামু জামিনুন আল কলামু জামিনুন আল কলামু জামিনুন তাহলে আমরা আল কলামু মারেফা নাকেরা মারেফা মারেফা শুরু করে মিম লিখে দেই জামিলুন নাকেরা নাকেরা এটা না লেখলেও হয় তবে বোঝার সুবিধার্থে আমরা লিখে লিখে করবেন আমাদের ক্লিয়ার হয়ে যাবে এটা মারেফার পরে নাকেরা সে কি হবে মুক্তাদা খবর স্যার মুক্তাদা খবর তাহলে আল কলামু মুক্তাদা আর জামিলুন হলো খবর আর মুক্তাদা খবরের এরাব কি হবে পেশ হবে আল কলম এখানে এক পেশ কেন দিচ্ছে শুরুতে আল আল থাকলে সেটি তানবিন হয় আর জামিলুন খবর পেশ হবে দুই পেয়ে দিয়ে দিলাম এখানে আর মুক্তাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া খবরিয়া জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াতুন প্রথমে মুক্তাদা অর্থ এরপরে খবরের অর্থ কলমটি সুন্দর এই বাক্যটি আমাদের এখানে শেষ পরবর্তী বাক্যে তাকে চলে যাচ্ছে আমরা পরবর্তী বাক্য দেখছি আমরা মুশকিল পরবর্তী বাক্যটি হলো হাদাল কলামু জামিল হাদাল কলামু জামিল এই বাক্যটি আমরা আগে করি নাই আগে করা হয়নি আজকে নতুন আসছে এটা থেকে হাদাল কলামু জামিল লক্ষ্য করি আমরা এটা আমাদের নতুন আলোচনা এটা আগে করা হয়নি হাদাল কলামু জামিলুন হাদা আল কলামু জামিলুন হাদাল কলামু জামিলুন লক্ষ্য করি হাদা মারেফা কলামুন মারেফা জামিলুন নাকেরা একটি বিষয় মনে রাখবেন সবাই একটা ব্যতিক্রম নিয়ম যেটি হল হাজা হাজি এর পরে যদি আলিফ লাম আসে হাজা হাজি এর পরে যদি আলিফ লাম আসে তখন এই হাজাকে আর মারেফা নাকেরা কিছু দেখা কিছু দেখতে হবে না দিতে হবে না মারেফা নাকেরা তা দেখার প্রয়োজন নেই হাজা হাজিহি বা জালিকা তিলকা এর পরে যদি কি আলিফলাম দুটো শব্দ আসে যেমন এই বা ওই অর্থ যেটা যখন করি আলিফলাম দুটো শব্দ আসে তখন মারেফা নাকেরা এখানে দেখার প্রয়োজন নেই কারণ সরাসরি হাজা হাজিহি বা জালিকা তিলকাকে আমরা ইসমুল ইশারা বলে বলতে ইসমুল ইশারা ইশারা হয় ইসমুল ইশারা তখন এই শব্দটা পরের শব্দকে ইশারা করে
যেমন এই কলমটি ওই কলমটি, যেমন আমরা এই অর্থ বলেছেন ইশারা করে বলি এই, ওই বলিতে ইশারা করে বলি ওই, সেক্ষেত্রে আমরা এই তখন ইসমুল ইশারা হবে, সরাসরি ইসমুল ইশারা হয়ে যাবে, ইসমুল ইশারা, ইসমুল ইশারা। আর যার দিকে ইশারা করা হয় তাকে বলা হয় মুশারু ইলাই, মুশারু ইলাই, যার দিকে ইশারা করা হয় মুশারুন ইলাইহি, যার দিকে ইশারা করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাইহি, যার দিকে ইশারা করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাইহি, যার দিকে ইশারা করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাইহি, মুশারুন ইলাইহি। আমরা সব সময় ইসমুল ইশারা মুশারুন ইলাইহি যদি বাক্যে শুরুতে আসে তাহলে তারা সব সময় খবর হবে, মুক্তাদা হবে, তারা সব সময় মুক্তাদা হবে, মুক্তাদা হয় তাহলে আর বাকি অংশ খবর হবে পরে জামিলাতুন জামিলুন খবর। আমরা এখানে পেলাম ইসমুল ইশারা হলো মুক্তাদা, ইসমুল ইশারা আর মুশারুন ইলাইহি দুইটা মিলে মুক্তাদা, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি দুইটা মিলে মুক্তাদা, আর বাকি যেগুলো খবর, এই মুক্তাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া খবরিয়া। তাহলে এখানে আমরা ব্যতিক্রম নিয়ম যেটা পেলাম সেটা হলো হাদা হাদিহি দালিকা তিলকা, এরপরে যদি আলিফ লাম যুক্ত শব্দ আসে তাহলে আমরা এই বা ওই অর্থ মানে ইশারা করি, ইশারা তখন এর অর্থ হবে ইসমুল ইশারা, এই হরফটা ইশারা করা হয়েছে শব্দ। আর এটুকু সংকয় হলো যার দিকে ইশারা করা হয় তাকে বলা মশার মিলাই, ইসমুল ইশারা মশার মিলাই যদি বাকি সূর্য আসে তাহলে সবসময় মুক্তাদা হবে, মুক্তাদা বা আদা খাবো, মুক্তাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া খবরিয়া, জুমলাতুন তাহলে এই কলমটি শুনবার এই বাক্যে আমাদের আর কোন প্রশ্ন আছে নাই, পরবর্তী বাক্যে চলে যাচ্ছে। যে কয়টা ফর্মেট শিখেছিলাম সব ফর্মেট গুলো এখানে দেওয়া আছে, এটাই হলো লাস্ট ফর্মেট, পরে বলতে আরো যদি বাক্য আছে বা পুরো এক ফর্মেট। আল কলামুল জামিল সামিম, আল কলামুল জামিল সামিম, আল কলামুল জামিল সামির, আল কলামুল জামিল সামির, লক্ষ্য করে আল কলামু মারেফা, আল জামিল মারেফা, সামিনুন নাকেরা। তাহলে আমরা প্রথম শব্দের সাথে দ্বিতীয় শব্দ মিলাবো, দেখতে পাচ্ছি মারেফার পরে মারেফা কি সূত্র মাউসুফ সিফাত, তাহলে আল কলামু মাউসুফ, আল জামিলু সিফাত, এই মাউসুফ সিফাত মিলে একটা কিছু হবে, কি হবে আমরা এখনই পেয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি আল জামিলু মারেফা সামিরুন নাকেরা, মারেফার পরে নাকেরা আসছে, সামিল মানে দামি, মারেফার পরে নাকেরা আসছে, মারেফার পরে নাকেরা আসছে কি হয় মুক্তাদা খবর, তাহলে এই মাউসুফ সিফাত মিলে মুক্তাদা আর সামিনুন হলো খবর, মুক্তাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া খবরিয়া। তাহলে এই ছিল আমাদের এখন পর্যন্ত মোট পাঁচটি ফর্মেটে আমরা বাক্যগুলো শিখেছি বা পড়েছি, পুরুষসংযোগ বাক্যগুলো বাদে এই পাঁচটি ফর্মেট আমরা এখান থেকে শিখলাম। এখন আগামী ক্লাসে আপনাদের বাসার ওয়াজিবুল মানজিল তারকিব যে থাকবে
সেই জায়গাটা হলো পরের পরবর্তী প্যারাতে আছে এই অংশ দালিকা কলা বাইতুন এখান থেকে এই যে প্যারাটি আছে এই প্যারার বাক্যগুলো তার্কিক করতে হবে তা আবশ্যক করতেই হবে আপনাকে না বুঝলেও দেখে দেখে আগের ফরম্যাট গুলো দেখে দেখে মিলে মিলে করতে হবে বুঝে যাবেন আবারও বলছি গুরুত্ব সহকারে বলছি এটা আবশ্যকীয় বিষয় তার্কিব এই জায়গায় আপনাকে করতেই হবে আমরা কিন্তু শুরুতেই মনে রাখবেন আমরা এই খাতাগুলো দেখবো আগামী ক্লাসে শুরুতে খাতাগুলো দেখবো এরপরে আমরা পরবর্তী অংশ যাবো তাহলে এটা গুরুত্ব সহকারে দেখবেন তাই আজকে আমরা সামনে যাব না আমাদের সময় বেশি হয়ে গেছে আজকে এখানেই রাখবো পরবর্তী ক্লাসে আমাদের শুরুতে নতুন একটি আলোচনা দেরি করে আসলে আপনাদের ক্লাস কিন্তু এখন থেকে আমাদের ক্লাস 9টা থেকে শুরু হবে বরাবর 9টা আগের ক্লাস যখন শুরু হবে এরপরে আপনাদের ক্লাস শুরু হবে শুধু আগে শেষ করেন তাহলে স্ক্রিপ্ট আলোচনা শুরু করতে দেরি হয়েছে তাহলে আগামী আপনাদের ক্লাস এখন থেকে জাস্ট 9টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ আপনারা 9টার আগেই ক্লাসে আসবেন ইনশাআল্লাহ এজন্য ওই আগামী ক্লাসের শুরুতেই নতুন আলোচনা আর খাতাগুলো দেখবো আমরা ইনশাআল্লাহ তারিখগুলো দেখবো ঠিক আছে আজকে ক্লাস সংক্রান্ত আমাদের আর কারো কোন প্রশ্ন আছে আমাদের হাতে লেখা অংশ আজকে লিখলাম না আর কোরআনের শব্দ অর্থ ভুল আছে করলাম না যেহেতু আমাদের সময় বেশি হয়ে গেছে আমাদের আর কারো কোনো প্রশ্ন আছে আর হাতে লেখা আমরা হাতের লেখা আজকে লিখিনি আগামী গত ক্লাসে হাতের লেখা গুলো ছিল ওগুলোই আর তারকিব গুলো করে জমা দিতে হবে ওয়াজিবুল মন্দির পরবর্তী পারার তারকিব গুলো এভাবে ভেঙে ভেঙে দেখাইতে হবে জি ঠিক আছে তাহলে আজকে আমরা এখানে শেষ করছি সবাই দোয়া করবেন ইলাল লেখা মা সালাম সালাম আলাইকুম হ্যাঁ বলেন